Raj. Raj. আরে তাড়াতাড়ি পকেট থেকে লাভ লেটারটা বার কর। লাভ লেটার ফাভ লেটার কিছু নেই, চলো ফটো এখান থেকে। লাভ লেটার নেই বলে আমাকে চার অক্ষরের বোকা বানাচ্ছিস? তোর বদল দেখেই মনে হচ্ছে তুই প্রেমে পড়েছিস। আরে আটভাট বোকা না তো, যাও এখান থেকে। আমাকে বোকা বানাচ্ছিস তুই? এদিকে দেখ, প্রেম করছিস না যখন ফুল বাগানে কি করছিস? এই ফুলেতে তোমার ঝুল মুখ দেখছি গো। আমি মজা করছি না রাজা, যাই যাবি চলো চ। রবি একটা জরুরি কথা বলার জন্য এখানে ডেকেছিল, কি বলতে চায়? ও কি কোথাও দেখতে পাচ্ছি না। আরে শ্রেয়া, পেশেন্টের হার্টবিট বারবার চেক করতে থাকবে, ঠিক আধ ঘন্টা পরে এই ইনজেকশনটা দিয়ে দেবে, আর দেড়টার সময় এই মেডিসিন গুলো দিয়ে দেবে, আর ল্যাব থেকে রিপোর্ট গুলো আনিয়ে নেবে। ওকে ডক্টর। আর কোন রকম প্রবলেম বুঝলে আমাকে কল করবে। ঠিক আছে স্যার। বুঝেছো তো? হ্যাঁ ডক্টর। এখন কেমন আছে? ইজ আউট অফ ডেঞ্জার, কিন্তু গ্র্যান্ড ফিটতে একটু টাইম লাগবে। কিন্তু আপনি কে? আমি এর বন্ধু। পেশেন্টের সঙ্গে একজন থাকা দরকার। আমি এর রুমমেটকে জানিয়ে দিচ্ছি। ওকে ওকে সিস্টার, আপনি একটু খেয়াল রাখবেন প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ। কাকে খুঁজছো তুমি? রবি সব বন্ধুরা কোথায়? প্রকাশের বোনের বিয়ের জন্য সব গ্রামে গেছে। ফিরলে কিছু বলতে হবে? না না কিছু না, রবির একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে। সে কি? ও এখন কেমন আছে? এখনো ঠিক আছে, গান্ধী হসপিটালে ভর্তি আছে। একটা ছোট্ট রিকোয়েস্ট, ওরা এলে ওদের একটু জানিয়ে দেবেন প্লিজ। হ্যাঁ দেব। থ্যাংক ইউ। ঠিক আছে। রাজ, রাজ একটা খারাপ খবর আছে ভাই। এই জিনিয়াস ভাই, এত টেনশনে কেন? এরকম কেঁদে কোনো লাভ নেই, কাঁদলেও ফিরে আসবে না। এত বছর ধরে তুই ওকেই ভালোবাসতি, আর আজকে বড় লোকের ছেলে পেয়ে তুই ওকে ভুলে গেলি? আজকে ভালোবেসে তুই ওকে এরকম ধোকা দিলি, তার জন্য ও সুইসাইড করে নিল। এবার তুই খুশি তো? কেন করলি চাঁদনি, কেন করলি? চুপ কর।
কি বলছে? ক্লাস থ্রি না, এলকেজি থেকে আমরা দুজন একসঙ্গে পড়ি, কখনো এক মুহূর্তের জন্য আমরা আলাদা হয়েছি বলো? তুমি কি চাও আমি জানতাম, আমি কি চাই তুমি জানতে, কিন্তু আমি তোমাকে চাই, আমি তোমাকে ভালোবাসি, একবারের জন্য বলেছো বলনি, তুমি আমাকে ভালোবাসো এটা সবাই জানে, সবাই জানে, সবাই এ এ এ এও জানতো, সবাই জানতো, কিন্তু আমি আমি জানতাম না। যদি কাউকে ভালোবাসো তাহলে নিজের মুখে এসে বলো। পাঁচ বছর দশ বছর সারা জীবন নিজের মনের মধ্যে লুকিয়ে রাখবে, কিন্তু বলবে না, বলবে না, ভালোবাসা পাইনি, হাতে শিরা কেটে ফেলবে, রেল লাইনে শুয়ে পড়বে, এর নাম ভালোবাসা নয় না। যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে মুখ ফুটে বলতে হবে তাকে, তবেই এটা সত্যিকারের ভালোবাসা, না হলে নয়। বলার যদি ক্ষমতা না থাকে তাহলে ভালোবাসো না, ভালোবাসা তোমাদের জন্য নয়, ভালোবাসায় মরার আগে ভালোবাসতে শেখো। চাঁদনি একদম ঠিক কথাই বলছে, ভালোবাসাকে লুকিয়ে রাখা ঠিক না। চাঁদনি যা বলেছে তা একদম ঠিক, নিজের ভালোবাসাকে মনের মধ্যে রাখা উচিত না। আমি শ্রেয়াকে ভালোবাসি, এটা যত তাড়াতাড়ি সম্ভব ওকে বলতেই হবে, না হলে লোকসান আমার নিজের। হ্যালো শ্রেয়া। গুড মর্নিং আঙ্কেল, হাউ ইউ? কাল তোমায় আমাদের কলেজের ফাংশনে আসতে হবে। কাল? কাল তো আমি কোনো কাজ নেই, যদি কাজ থাকে তা ক্যান্সেল করো, তোমার জন্য অপেক্ষা করব। ওকে, আমি নিশ্চয়ই আসবো আঙ্কেল। হাই। হাই শ্রেয়া। হে রবি, আই জাস্ট ক্যান বিলিভ ইট, তোমরা আসবে, হোয়াট আ সারপ্রাইজ, কাম প্লিজ কাম সিট ডাউন। এগুলো তোমার? কনগ্রাটস। এই ফুলগুলো সব আমার? হ্যাঁ। ও থ্যাংক ইউ সো মাচ। বলো কি ব্যাপার? কিছু না শ্রেয়া, তোমার আর ফুলের মাঝখানে একটা ছোট্ট টেস্ট রাখতে চাইছি। আমার আর ফুলের মধ্যে টেস্ট? হোয়াট রবি, ব্যাপারটা কি? আমি যেটা বলতে চাইছি সেটা শুনে, তুমি কখনো গন্ধরাজ হয়ে যাও, কখনো ডানামেলা পরি হয়ে যাও, আবার কখনো লজ্জায় লজ্জাবতী হয়ে যাও, তাই তো? এটা কি রবি, তোমার কথাটা সাসপেন্সে রেখে তুমি আমাকে কি মারতে চাইছো? প্লিজ বলো না। তুমি যাকে মন থেকে ভালোবাসো আমাদের রাজদীপ রায়। কি রাজদীপ রায়, কি ব্যাপার? তুমি ওকে মনের মন্দিরে বসিয়ে পুজো করো, আর ও তোমাকে দেবী মনে করে, তোমার পুজো করে। ওয়াও, রাজদীপ রায় আমার পুজো করে? ইয়া শিওর, ডেফিনেটলি। ও সারা দিন সারা রাত সব সময় তোমার কথা ভাবে আর তোমার স্বপ্ন দেখে। রিয়েলি? কিন্তু কোনোদিনও আমার সাথে কন্ট্যাক্ট করেনি। রবি, তুমি তো আমাকে বলতে পারতে। যদি আগে থেকে বলে দিতাম তাহলে তোমার এই অবস্থা, এই হাল দেখতে পেতাম না, সেই জন্য বলিনি। ইউ চিট। আচ্ছা বলো, আমার ব্যাপারে উনি আর কি কি বলেন? আমার কাছে জানার থেকে ওর কাছে জানা বেশি ভালো হবে না? রবি, আমি আজকেই রাজদীপ রায়ের সাথে দেখা করতে চাই। আই ওয়ান্ট টু মিট হিম টুডে। না না, এক্ষুনি এক্ষুনি দেখা করব, প্লিজ প্লিজ এক্ষুনি নিয়ে চলো না আমার। থাকলে তো ওকে সঙ্গে করে এখানেই নিয়ে আসতাম, তিন দিন থেকে পাত্তা নেই ওর, আর কোথায় যে আছে কেউ জানি না, আমরা ওকে খুঁজছি। এই আমার অন্য কিছু মনে হচ্ছে, ওর পরিবারের বাৎসরিক কাজের জন্য ও শিলিগুড়ি গেছে, এটাও তো হতে পারে। গাধা, গত তিন দিন ধরে ওকে খুঁজছি আর তুই এখন বলছিস? সরি ভাই, এখনই তো মনে পড়লো। ওয়েট ওয়েট রবি, তুমি কি করতে চাইছো আমি জানি না, কিন্তু সামনে শনিবার আমি ফুলের বুকে নিয়ে প্ল্যাটফর্মে কিন্তু ওয়েট করব, এন্ড দ্যাটস ফাইনাল। কিন্তু আমরা কি করব? তোমরা তিনজন এক্ষুনি শিলিগুড়ি গিয়ে রাজদীপ রায়কে এখানে নিয়ে আসবে, ওকে? কিন্তু কাল তো কলেজের ফেয়ারওয়েল ফাংশন, আমরা কি করে যাব? শাট আপ ইউজলেস ফেলো, কাল কলেজের সবাই সবাইকে ছেড়ে চলে যাবে, আর আমরা যাব দুটো মনকে মেলাতে। এই দেখ না, শ্রেয়ার চোখে রাজদীপের ভালোবাসা, আমার সাথে চল, ওর চোখেও শ্রেয়ার ভালোবাসা দেখবি। Bye, Shreya. Bye.